সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণ প্রিয়বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো 2022 সালের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিদুদ্দিন, সহকারী শিক্ষক, চিটাগাং কিন্ডারগার্টেন। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের ক্লাস ওয়ানের পি এবং পার্টের উভয় শাখার গণিত ক্লাস করব। তো তোমাদের হাতে আশা করছি সবার হাতে নতুন বই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তোমরা সরাসরি ক্লাস এবং অনলাইন ক্লাস উভয় ক্লাসে খুবই মনোযোগ থাকবে। 2022 সালের শুরু থেকে তোমরা পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে এই আশা করছি আমি তোমাদের কাছে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমাদের আজকে, যেহেতু আমাদের প্রথম ক্লাস, প্রত্যেকে প্রথম ক্লাসে আমাদের প্রথম শিখতে হবে আমাদের বইটির নাম। অনেকে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে, ক্লাস ওয়ানে পড়ছো, ক্লাস ওয়ানের গণিত বইয়ের নাম কি? তো আমরা অনেকেই বলতে পারি না কি আমাদের গণিত বইয়ের নামটা কি, কিন্তু আমরা ক্লাস ওয়ানে পড়ি। তো আমাদের গণিত বইটার নাম কি? আমরা কি প্রাথমিক গণিত, ঠিক আছে? আমাদের গণিত বইয়ের নাম কি? প্রাথমিক গণিত। প্রত্যেকে আশা করছি প্রত্যেকের কাছে বইটি আছে, সবাই বইটি খুলো। আজকে আমরা বেশি পড়বো না, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো হয়তো কালকে থেকে তোমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসের পাশাপাশি সরাসরি ক্লাসও উপস্থিতি হবে, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা প্রথম দিনে সংখ্যা ও কথায় লিখতে শিখবো 1 থেকে 10 পর্যন্ত। আজকে আমরা বেশি পড়বো না, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা পেন্সিল নিয়ে ক্লাস করতে বসো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। অনেকদিন পর আবার আমরা আমাদের পড়াশোনায় ফিরে এসেছি। তো বছরের শুরুটা যাতে আমাদের সবার ভালো হয়, সেই ব্যক্ত নিয়ে আজকে আমাদের ক্লাসে শুরু করছি। প্রত্যেকে বইটা খুলো। আমাদের প্রাথমিক গণিত বই, প্রাথমিক গণিত বইয়ের 59 পৃষ্ঠা খুলো। 5, 10, 9, 59 পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমরা? 5, 10, 9, 59 পৃষ্ঠা খুলো। এখান থেকে আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা এবং বানান লিখা শিখব। আশা করছি তোমরা সেগুলো তোমাদের আগের ক্লাসে সবাই শিখে ফেলেছ। এরপরও আজকে থেকে, যেহেতু এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আমার বইয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত, তো শিক্ষার্থীরা দেখে বা জিজ্ঞেস করে তোমরা বলো তো আমাদের গণিত বইয়ের নাম কি? হ্যাঁ, অনেকে পেরেছ, প্রাথমিক গণিত আমাদের গণিত বইয়ের নাম। তো আসো তাহলে আমরা পাঠে ফিরে আসি। সবাইকে মনোযোগ হওয়ার জন্য বলছি, সবাই বই খাতা এবং পেন্সিল নিয়ে বসো। তো দেখো, প্রথমে আমরা আমাদের সংখ্যা লিখবো, সংখ্যা লিখার পাশাপাশি আমরা কি করবো সেটা কথায় লিখবো। সংখ্যা প্রথমে লিখবো আমরা কত? 1 বানান কি দেখো, তারপর আছে আমাদের 9,
আল্লাহ হাফেজ।